তপস্যাকালের আমরা একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি। প্রায় দীর্ঘ মাসখানিক যাবৎ আমরা নানা কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে এই তপস্যাকালের জন্য মহাসপ্তাহের জন্য প্রস্তুতি নিচ্ছি, যার মধ্যে অন্যতম হল উপবাস এবং নিরামিষ আহার, বিশেষভাবে মাংসাহার ত্যাগ। এই উপবাস বিশেষভাবে আমাদের মণ্ডলীতে বলা হয়েছে ভস্ম বুধবার, যেদিন তপস্যাকালের শুরু, এবং বিশেষভাবে পূর্ণ শুক্রবার, যেদিন গুড ফ্রাইডে অর্থাৎ যিশুর মহামরণ দিবস। এই দুটি দিনে অবশ্যম্ভাবীভাবে সবাইকে উপবাস থাকতে হবে, এবং এই দুঃখভোগের অন্তিম দিন যেটা আমরা বলি পূর্ণ শনিবার, পুনরুত্থানের আগের দিন, ওই শোকাতুরা মা মারিয়ার অবস্থাকে, সন্তানকে হারিয়ে শোকাতুরা মায়ের যে দুঃখ বেদনা, সেইটাকে স্মরণ করে আমাদের বাংলার মায়েরা তারা কী করেন, তাদের সন্তানদের জন্য উপবাস রাখেন, এবং সেই দুঃখ কষ্ট তারা নিজের সন্তানের মঙ্গলের জন্য উৎসর্গ করেন, ওই কৃচ্ছ সাধন করে থাকে। একই রকমভাবে আমরা দেখি অন্যান্য ধর্মীয় কিন্তু এই উপবাসের একটা রেওয়াজ আছে, পূজা পার্বণের সাথে যেন একটা সংযোগ আছে। যখনই কোনো বড় উৎসব, যেমন ধরুন এই যে দুর্গা পূজা যখন হয় বা কালী পুজো, সেই পূজা পার্বণের আগে ওই পুষ্পাঞ্জলি দেওয়ার যারা দেবেন তারা কিন্তু ওই উপবাস রেখে তবেই তারা দেবতার সামনে পুষ্পাঞ্জলি দেন। নমস্কার, আমি গৌরমোহন দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ ঢাকা বাংলাদেশ থেকে বলছি। সনাতন ধর্মাবলম্বীগণ বিভিন্ন ব্রতাদি, বিবাহাদি এবং পূজা পার্বণে উপবাস পালন করে থাকেন। উপবাসের মাধ্যমে সাধক তার মনকে সংযত রাখার চেষ্টা করে থাকেন। কিভাবে? উপবাস, উপ নিকটে, বাস অবস্থান, কার নিকটে অবস্থান, যার উদ্দেশ্যে তিনি উপবাসে রয়েছেন, দেবদেবী বা ঈশ্বরের নিকটে অবস্থান। কিভাবে? তিনি কায় মনোবাক্যে শাস্ত্রের গ্রন্থাদি পাঠ, জপ, ধ্যান, আরাধনার মাধ্যমে তার কাছাকাছি অবস্থান করে থাকেন, বাস করে থাকেন। এই উপবাস হচ্ছে সেটাই। কাম, ক্রোধ, লোভ, এই তিনটি হচ্ছে নরকের দ্বার স্বরূপ। এই তিনটি থেকে নিজের মনকে এবং দেহকে নিয়ন্ত্রণে রাখার উত্তম পথ হচ্ছে এই উপবাস থাকা। আর স্বাস্থ্যই সাধনার মূল, শরীর মাধ্যম হলো ধর্ম সাধনম। এই একটা মেশিন, একটা সিস্টেমের মাধ্যমে চলে, সেই মেশিনটাকে ভালোভাবে চালানোর জন্যে মাঝে মধ্যে বিরতির প্রয়োজন হয়, তাহলে ভালোভাবে চলতে পারে। দেহ মেশিনকে আমরা এই উপবাসের মাধ্যমে একটা বিশ্রাম দিয়ে থাকি, আমাদের খাদ্য অভ্যাসের একটা পরিবর্তন এনে থাকি। তাতে কি হয়, আমাদের পরিপাকতন্ত্র এবং শরীর দুইটাই ভালো থাকে, আর সেই জন্যেই আমরা উপবাস থাকি। বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী তৈরি করতে আমাদের সময় এবং শ্রমের অপচয় হয়। কিছু কিছু খাবার রয়েছে আমাদের দেহের মধ্যে উত্তেজনার ভাব তৈরি করে, আবার অনেক খাবার আমাদের মনকে নিস্তেজ করে। তাই উপবাসের মাধ্যমে আমরা বিশেষ দিনগুলিতে সময় এবং সেই শ্রমকে বাঁচিয়ে নিজেকে হালকা করার মানুষে, সাধনায় মনকে স্থির করার মানুষে সর্বদা সজাগের দৃষ্টি রেখে আমরা উপবাস পালন করে থাকি, ঈশ্বরের চিন্তায় নিজেকে মনোনিবেশে রাখি। এই হচ্ছে আমাদের উপবাসের মূল তাৎপর্য। সবাইকে নমস্কার। একইভাবে আমরা দেখি ইসলাম ধর্মে, সেখানেও একটা দীর্ঘকালীন একটা উপবাসের রেওয়াজ আছে, বিশেষ করে রমজান মাসে ওরা
প্রায় মাসখানিক যাবৎ তারা নির্জন উপবাস করেন। এইভাবে তারা পুরুকৃচ্ছ সাধন করে তারা উৎসবটাকে যাতে তারা ভালোভাবে পালন করতে পারে সেই জন্য তারা এই উপবাস রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এস এম নাজিমউদ্দিন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে জানাই পবিত্র মাহে রমজানের অগ্রিম মোবারকবাদ। রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস হচ্ছে রমজান মাস। এই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকে। আচ্ছা, এই রোজা কি? রোজা শব্দের অর্থ হল বিরত থাকা। আরবিতে রোজাকে সাওম বলা হয়, যার বহুবচন সিয়াম। সিয়াম অর্থ হল উপবাসে থাকা বা রক্ষা করা। রমজান মাস সিয়াম সাধনার মাস। শুভ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, সঙ্গম, পাপাচার এবং সেই সাথে যাবতীয় ভোগবিলাস ও অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। এই মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর সিয়াম পালন ফরজ। কিন্তু অসুস্থ, গর্ভবতী, ডায়াবেটিক রোগী বা ঋতুবতী নারীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। রোজা পালন করতে গিয়ে একজন মুসলিম রমজান মাসের প্রতিদিন শুভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, শারীরিক সম্পর্ক থেকে নিজেদের বিরত রাখে। এছাড়াও এ সময় সকল প্রকার ঝগড়া, বিবাদ, মিথ্যা কথা বলা থেকে বিরত থেকে নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এ কারণে রোজা যে শুধু আধ্যাত্মিক উন্নতি সাধন করে এমন নয়, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা যে একটা আত্মিক যে প্রশান্তি লাভ ঘটে এই রমজান পালনের মধ্য দিয়ে। বৈজ্ঞানিকভাবেও আমরা নানান শারীরিক উপকারিতা পেয়ে থাকি। রোজা একজন ব্যক্তির মানসিক পরিবর্তনেও সাহায্য করে থাকে। রোজার যে আনন্দ অনুভূতি আত্মিক পরিতৃপ্তির সাথে সংযম, কুপ্রবৃত্তি দমন, লোভ, লালসা, হিংসা, প্রতিহিংসা ইত্যাদি ত্যাগ করার যে আলোকোজ্জ্বল অনুভূতির চর্চা হয় তা রমজানের রোজা ছাড়া আর কোনোভাবেই সম্ভব নয়। পবিত্র রমজান সকলের জন্য বয়ে আনো অনাবিল শান্তি ও আত্মিক প্রশান্তি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আসি একটু আমাদের পোপ মহোদয় কি বলছেন এই উপবাস সম্পর্কে। আমাদের এমন কিছু করতে হবে যে উপবাস শারীরিকভাবে আমাদের দেহ মনকে আমাদের সুস্থ রাখে। কি? যেমন আমাদের নিজেদের খুশি রাখা, নিজেকে খুশি রাখা এবং অপরকে খুশি রাখার জন্য একটু ভালো সম্ভাষণ, ঠিক তেমনি ক্রোধ দমন করা, তেমনি দিন দরিদ্রের সেবায় নিজেকে নিয়োজিত করা। পোপ মহোদয় বলছেন যদি আমরা সেই ক্লান্তির উপবাস করতে পারি, একটু অনীহা থেকে অনীহার উপবাস করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো মানুষ হয়ে উঠতে পারব। আর সেই সঙ্গে আমাদের যে বাড়তি জিনিসগুলো আছে, যা আমার কোনো দরকারই লাগে না, সেই জিনিসগুলোকে যাদের তা প্রয়োজন আছে তাদের জন্য দিয়ে দেওয়া, এই ধরনের কিছু যদি ভালো কাজ আমরা করতে পারি তাহলে কিন্তু সেটাও একটা অনেক বড় ধরনের উপবাস হবে আমাদের জীবনে। আর তার অনেক উপদেশ বাণীর মধ্যে দু একটা কথা মাত্র আমরা বললাম, সেগুলোই যদি আমরা পালন করতে পারি তাহলেই দেখবেন অনেক শান্তি, অনেক আনন্দ আমরা পাব এবং প্রকৃত পুনরুত্থানের আনন্দ আমরা উপলব্ধি করতে পারবো।